बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स एंड व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आशा करी अपना देखने आज भलो आसुस्थ आर अस्त आता कमना शुरू करते जा वीडियो। तो फ्रेंड्स आज के साथ कचु शाक दिए इलिश माछेर माथा रान्ना रेसिपिटा शेयर करते जा। इलिश माछ तो अपना चीनें, इलिश माछेर माथा हिलसा फिश सेट और एटा होच्छे कचु शाक। देखें कचु शाक, कचु शाक दे इलिश माछेर माथा रान्नाटा खेते खूब ही मजा और खूब कम समय खूब सहजे रान्ना करा जाए। तो आशा करी आपनारा आजकेर भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। तो फ्रेंड्स कचु शाक माथा दे इलिश माछेर माथा दे रान्ना करते बेशी मसला लागे ना, और एटा रान्ना करार आगे कचु शाक कुचि कुचि केटे नीते हय। तो केटे निच्छि एभावे, बाकी सब कचुर पातागुलो केटे निते हबे काट करे। तो फ्रेंड्स एदे कचुर पातागुलो के कचु शाकेर पातागुलो के पिस पिस करे काट करे निया हयेछे, और कचु शाकेर साथे एई डगागुलो छिलो। तो এটাকেও আমরা নিব রান্না করার জন্য। চোষা চোষা ছিলে পিস পিস করে কাটতে হবে। তো চোষা ছিলে নিয়েছি আমরা, তো এখন এইভাবে কাটছি। তো এইভাবে সবগুলো কাটতে হবে। তো ফ্রেন্ডস এগুলো কাট করা হয়ে গেছে, তো এখন চলে রান্না করে দে। তো ফ্রেন্ডস এখন রান্না ঘরে আসছি, আর कचु शाक सिद्ध करार जो एक कड़ाई किसुटा पानी दिए दी, और ये कचु शाक मुख धरे ना आगे। कचु शाक जो लवण दिए फुटन तो पानी सिद्ध करते दे मुख धरे ना, तो लवण दिए दिया हलो। लवण लवण पानी फुटे गए कचु डगा गो खेल पानी। कचु शाक गुलो दिए दीची, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো ফ্রেন্ডস ঢাকনা খুলে দেখলাম এখন কচু শাকের এই অবস্থা। এখন দুইটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। তো ফ্রেন্ডস এখন এই যে এখানে কেটে রাখা পেঁয়াজ আর এটা রসুনের পেস্ট, এটা এখন এখানে দিয়ে দিব। তো ফ্রেন্ডস পাশের চুলায় সিদ্ধ করতে দেওয়া হলো। এই চুলা থেকে ওই পাশের চুলায় ট্রান্সফার করা হয়েছে শাকটা সিদ্ধ করার জন্য। আর এই চুলায় এখন ইলিশ মাছের মাথাটাকে মশলা দিয়ে কষানো হবে। এর জন্য এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন তেলটাকে একটু হট করতে দেওয়া হয়েছে। এখন মশলা দিয়ে হবে। তো ফ্রেন্ডস তো আমি এই মশলাগুলো এখন দিব তেলের মধ্যে। এদের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এটা পেঁয়াজের পেস্ট। তো মশলা কষানোর জন্য পানি দিচ্ছি। তো
तो सामान्य तो अंदर पानी दे दिला तो फ्रेंड्स এখন লবণ এড করতে যাচ্ছি এই যে লবণ সল্ট তো ফ্রেন্ডস মশলাটা কষানো হয়ে গেছে আর এই পাশে চুলায় কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে একটু পানি নেই আর আমি এখন इलिश मासेर माथा माने हेड एटा एखन ढेले दिब तो फ्रेंड्स माछ हये गेछे माछेर माथाटा तो सबुज शाक दिये इलिश मासेर माथा ढाकी রান্না করা হচ্ছে মানে ঘাটিও নাম দেওয়া যায় যা আমার চলে এটাই বলে তো ফ্রেন্ডস এখন এই কচুর শাকগুলোকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে মাছের মাথার মশলা টসলের মধ্যে এইভাবে ওপর নিচ করে নাড়তে হবে না হলে লেগে যাবে জোরে গেলে পুড়ে যাবে আর ইলিশ মাছের একটা সেন্ট চলে গেছে আমার নাকে তো ফ্রেন্ডস দেখেন এটা নাড়তে নাড়তে এখন এরকম আসল চেহারা চলে গেছে কচু শাকে কচু শাক ইলিশ মাছের মাথা রান্না তো ফ্রেন্ডস হয়ে গেছে আমাদের রান্না তো এখন রুমে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমাদের কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার রান্না করার রেসিপিটা হয়ে গেছে আর সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি যারা এখনো ট্রাই করেননি কোনোদিন খান নাই তারা ট্রাই করতে পারেন খেতে খুবই মজার আর খুবই লোভনীয় একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর এটাকে অনেকে ঘাটিও বলে সবুজ শাকের ইলিশ মাছের মাথা দিয়ে করা ঘাটি তো ভালো লাগলে আজকে রেসিপিটা আপনারা প্লিজ লাইক দিবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নিউ নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ অল